এক বড় খবর যার প্রভাব পড়বে বিশ্বব্যাপী বিশ্ববাজারে। সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 50 বছরের পেট্রোডলার চুক্তি শেষ করেছে। কেন এটি বড় খবর, কী বা প্রভাব পড়তে চলেছে এর বিশ্ববাজারে, বিশ্ব তেলের বাজারে, যা আপনার আমার মতো সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলবে। তাই আমাদের সঙ্গে থাকুন এবং জেনে নিন ঠিক কী ঘটতে চলেছে। পেট্রোডলার, আপনারা কি জানেন পেট্রোডলার কি? কখনো শুনেছেন এই শব্দটি? আমার আপনার যে গাড়ি চলছে তার পেছনে তাৎপর্য রয়েছে পেট্রোডলারের। আজ আমরা এই বিষয়ে জানাবো বেশ কিছু তথ্য আপনাদের। আর বিশ্বব্যাপী বিশ্ব তেলের বাজারে এর কী প্রভাব পড়তে চলেছে এবং কী পরিবর্তন ঘটতে চলেছে আপনার আমার জীবনে, সেটা আপনাদের জানাবো, সঙ্গে থাকুন। পেট্রোডলার শব্দটি বিশ্বব্যাপী অপরিশোধিত তেল লেনদেনের জন্য মুদ্রা হিসেবে মার্কিন ডলারের ব্যবহারকে বোঝায়। আসলে তেলের উৎপাদক এবং ক্রেতারা পেট্রোডলার সিস্টেম ব্যবহার করে অপরিশোধিত তেলের ব্যবসা করে থাকে। এই পেট্রোডলার নিয়ে ইতিমধ্যেই ভেসে আসছে এক বড় খবর, যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি। সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিবর্তনে তার 50 বছরের পুরনো পেট্রোডলার চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এ দুদেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়েছিল 1974 সালের 8ই জুন এবং 2024 সালের 9 জুন এই চুক্তিটি শেষ হয়েছে এবং মধ্যপ্রাচ্যের দেশটি এই চুক্তি পুনরায় চালু না করার সিদ্ধান্ত নিয়েছে। এবার আপনাদের একটু জানিয়ে রাখি এই পেট্রোডলার চুক্তির তাৎপর্য আসলে কি, তারপর আপনাদের জানাবো এই চুক্তি পুনরায় চালু না করার ফলে কি ঘটতে চলেছে। এই চুক্তির ফলে মার্কিন ডলারকে দেশের প্রভাবশালী মুদ্রা হিসাবে স্থান দেয়, অর্থাৎ সকল মুদ্রা থেকে মার্কিন ডলারের মান বেশি থাকবে। তার ফলে স্বাভাবিকভাবেই মার্কিন ডলার পুরো বিশ্ব বাজারে বা তেলের বাজারে রাজত্ব করতে পারবে। এবার আপনাদের জানাবো এই চুক্তি পুনরায় চালু না হওয়ার ফলে কী প্রভাব পড়তে পারে। পেট্রোডলার সিস্টেমের সমাপ্তি মার্কিন ডলারের বৈশ্বিক চাহিদা হ্রাস করতে পারে। অন্যান্য মুদ্রা যেমন ইউরো, চীনা ইউয়ান, এমনকি ক্রিপ্টোকারেন্সির আন্তর্জাতিক বাণিজ্য আরও বিশিষ্ট হয়ে উঠতে পারে। স্বভাবতেই এর ফলে ডলারের আধিপত্য হ্রাস পাবে। ডলারের চাহিদা হ্রাসের ফলে বিনিময় হার এবং আর্থিক বাজারে বৃহত্তর অস্থিরতা হতে পারে। এটি ডলার নির্ভর বাণিজ্য এবং ঋণের উপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশগুলোকে প্রভাবিত করতে পারে। তাছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র তার ঘাটতি অর্থায়নে এবং পেট্রোল ডলারের ক্রমাগত প্রবাহ ছাড়াই তার অর্থনৈতিক আধিপত্য বজায় রাখতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এর ফলে উচ্চ সুদের হার এবং রাজস্ব নীতির পুনর্মূল্যায়ন হতে পারে। তেলের বাজারে এর গতিশীলতা কি আছে? যে সকল দেশগুলো তেল রপ্তানি করে থাকে তারা তেলের ব্যবসার খাতিরে মার্কিন ডলারের পরিবর্তে একাধিক মুদ্রা গ্রহণ করা শুরু করতে পারে, যার ফলে মার্কিন ডলারের আধিপত্য বাজারে অবশ্যই কমে যাবে, যার ফলে তেলের বাজার আরও জটিল হয়ে উঠবে এবং এর ফলে এটি বিশ্বব্যাপী তেলের দাম এবং তেলের ব্যবসার উপর চূড়ান্ত পরিবর্তন আনতে পারে। ব্যুরো রিপোর্ট, হিন্দু বাংলা টাইমস বিজনেস, কলকাতা।